ফ্রি ফায়ার যা সবচেয়ে দ্রুত ও জনপ্রিয় মোবাইল গেমগুলোর মধ্যে একটি, এটি গত বছর ই-স্পোর্টস গেম পুরস্কার ভূষিত হয়েছিল। 2022-এ পাবজি মোবাইলের ডাউনলোড সংখ্যা দ্বিগুণ হয়েছে। এত বড় সাফল্যের পরও কেন বলা হয় ফ্রি ফায়ার বন্ধ হয়ে যাবে? আপনার কাছে কথাটি শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এই চার্টটি স্পষ্টভাবে দেখাচ্ছে যে কীভাবে ফ্রি ফায়ারের জনপ্রিয়তা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এর পিছনে সম্পূর্ণ গল্পটি বলব, কিভাবে ফ্রি ফায়ার সবচেয়ে বেশি খেলা গেমগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে এবং কিভাবে এটি আজ পতনের মুখে পড়েছে। ভিডিওটি কন্টিনিউ করার আগে আমি সমস্ত ফ্রি ফায়ারদের বলতে চাই, আমার এই ভিডিও দেখে অফেন্ডেড হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই ভিডিওতে আমি ফ্রি ফায়ারের সমস্ত ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো উভয় দিকগুলো তোমাদেরকে জানাতে পারবো। ওয়েল, এর উত্থাপন সম্পর্কে বলার আগে এর শুরুটি আগে জানতে হবে। গ্যারিনা এবং triple1.studio এই জায়গায় গেমটি ডেভেলপ করেছে। গ্যারিনা একটি সিঙ্গাপুর কোম্পানি এবং triple1.studio একটি ভিয়েতনাম কোম্পানি। এই দুটি কোম্পানি সি নামক একটি কোম্পানির অন্তর্ভুক্ত, যা একটি প্রযুক্তি সংস্থা। ফ্রি ফায়ার লঞ্চের আগে গ্যারিনা একটি গেমিং প্ল্যাটফর্ম ছিল, গত 20 বছর ধরে মাল্টিপ্লেয়ার গেমগুলোর সাথে কাজ করছে এবং বিভিন্ন মাল্টিপ্লেয়ার গেমগুলোকে এক বড় ধরনের ফাংশন অফার করতে, যেমন চ্যাট, লিঙ্ক এবং ক্লান সিস্টেম। এই পরিষেবার জন্য অনেক বড় বড় কোম্পানি এদের কাছে সহযোগিতা গ্রহণ করেছে। কাউন্টার স্ট্রাইক, অ্যাক্টিভিশন অফ কল অফ ডিউটি, তারপর রয়্যাল গেমার্স ইত্যাদি, এই আজকের যে গ্যারিনার কিছু অঞ্চলে এখনও এদের বিচরণ দেখা যায়। কল অফ ডিউটি এবং মোবাইল অফ অ্যারেনা ব্যালোর পরিচালনা করে, সুতরাং তাদের সাথে কাজ করা, তাদের মাল্টিপ্লেয়ার গেমগুলো কিভাবে বলে সেই সম্পর্কে তারা অনেক কিছু শিখেছে এবং ভালোভাবে তা রপ্তও করেছে। কীভাবে মাল্টিপ্লেয়ার গেমিং কমিউনিটি তৈরি করতে হয়, গ্যারিনা 2014 সালে সর্বপ্রথম গেম তৈরি করা শুরু করে এবং কিছু সময় পর ব্যাটেল রয়্যাল জোনটি পিসিতে খুব জনপ্রিয় হয়ে ওঠে। এই জিনিসটি অনুধাবন করে তারা সেপ্টেম্বরে 2017 সালে গ্যারিনা ফ্রি ফায়ার চালু করে। এটা সেই সময় ছিল পাবজি পিসিতে খুব জনপ্রিয় ছিল এবং ফোর্টনাইট ও পিসি কনসোলেশনেও বাজারে আসা শুরু করে। অন্যদিকে ব্যাটেল রয়্যাল গেমগুলো ছিল না এবং পাবজি এবং ফোর্টনাইট পিসি গেমের উপরেই ঝোঁকটা বেশি ছিল। তাদের মোবাইল ভার্সন পরের বছর পর্যন্ত আসার কোনো সম্ভাবনা ছিল না। তখন গ্যারিনা মোবাইল ফোনের জন্য একটি গেম রিলিজ করে বড় এক ধরনের ঝুঁকি নিয়েছিল, কারণ মোবাইল গেমের এত বড় গেম রিলিজ আগে কখনো হয়নি এবং কেউ করেনি। সেই কারণে গ্যারিনা হাই ইন মোবাইল ডিভাইস ব্যবহারকারীদের টার্গেট করছে তাদেরকে। পরবর্তীতে তারা লো ইন ডিভাইস ব্যবহারকারীদের টার্গেট করছে। তারা জানতো যে যখন পাবজি ও ফোর্টনাইট মোবাইল ফোনের জন্য বের করা হবে তখন সেগুলো হাই ইন মোবাইল ডিভাইসে সাপোর্ট করবে। এই জন্য গ্যারিনা গেমটিকে এমনভাবে ডেভেলপ করছে যেন এটা লো ইন ডিভাইসের জন্য খুবই উপযুক্ত হয়। এরা আসলে নজর দিয়েছে যাতে এটি আকারে ছোট এবং কম ডাটা খরচ হয়, ঠিক আছে? আর ঠিক এইভাবেই সর্বকালের অন্যতম মোবাইল গেমটির জন্ম হয়েছিল। এটি শুরুতে শুধুমাত্র একটা সার্ভাইভাল গেম ছিল, কিন্তু সময়ের সাথে সাথে ফ্রি ফায়ার সবাইকে পিছনে ফেলে দেয়। সেই সময় সমালোচকদের বলেছিল এটি কখনোই সেরা এবং ব্যাটল রয়্যাল গেম হয় নাই বা হবে না। কিন্তু আপনারা যদি কখনো এই লো ইন ডিভাইস গেমে আসলে গেম খেলে থাকেন বা গেম প্লে করে থাকেন, তাহলে এটি আপনার জন্য সবথেকে জনপ্রিয় গেম এবং এটি খেলে আপনি খুবই মজা পাবেন। ঠিক এইভাবেই এই গেম প্রথম দিকে ব্রাজিল এবং থাইল্যান্ডের মতো দেশে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। 2019 সালে গুগলের প্লে স্টোরে এটি সবচেয়ে সেরা জনপ্রিয় গেম হিসেবে ভোটিংয়ে পুরস্কৃত হয়েছিল এবং এদেরকে পুরস্কারও দেওয়া হয়েছিল। 2018 সালে এটি দ্বিতীয় সর্বাধিক ডাউনলোড গেম এবং কি বলবো, এটাকে স্পষ্ট পাবজি মোবাইলও তখন প্রথম ছিল যে গুগল প্লে স্টোরে। কিন্তু তারপর 2020 সালে 1 মিলিয়ন ডাউনলোডের সংখ্যা ছাড়িয়ে যায়, এর সাথে পাবজি মোবাইলকেও সে তারা পিছনে ফেলে দেয়। সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া গেম হয়ে ওঠে, তারা সবাইকে পিছনে ফেলে। পাবজি বিভিন্ন দেশে নিষিদ্ধ হওয়ার পরেও ফ্রি ফায়ার ভারত এবং বাংলাদেশে সবচেয়ে বেশি আয় করে। 2020 সালে 19 মে মাসে একই সময় সর্বাধিক অনলাইন গেম খেলোয়াড়দের জন্য ফোর্টনাইট এবং তাদের রেকর্ডটাও তারা ভেঙে দিয়েছিল। এবং ইউটিউবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে গিয়ে ফ্রি ফায়ার 2020 সালে ডিসেম্বর পরেই ইউটিউবেও সর্বাধিক গেমিং স্ট্রিমিংয়ের বিস্ময়কর বিষয় হয়ে দাঁড়িয়েছিল। যদিও তখন মাইক্রাফট প্রথমে ছিল, কিন্তু তারপরও তারা দ্বিতীয়তে অবস্থান করেছিল। সব কিছু ঠিকঠাক থাকলেও তাহলে কেন ফ্রি ফায়ার এখন নিম্নমুখী হয়ে গেল? তার আগে আমাদের জানতে হবে ফ্রি ফায়ার কেন এটি উপরে উঠেছিল।
তাদের আসলে পাঁচটা টার্গেট ছিল যার কারণে তারা উপরে উঠেছিল। এক নম্বর পয়েন্ট হচ্ছে তারা লো ইন ডিভাইসেদেরকে টার্গেট করছিল এবং তারা তাদের জন্যই আসলে গেম তৈরি করেছিল। দুই নম্বর হচ্ছে গিয়ে তারা ম্যাপ যেটা তৈরি করেছিল ম্যাপের সাইজটা খুবই ছোট করে রাখছিল, ঠিক আছে, এটা ছিল দুই নম্বর পয়েন্ট। তিন নম্বর পয়েন্ট হচ্ছে প্লেয়ার কাউন্ট ডাউন খুবই কম ছিল। পাবজিতে দেখা যায় যে প্লেয়ার কাউন্ট ডাউন অনেক, কিন্তু এদেরকে এটা এমন একটা সিস্টেম করছে যে প্লেয়ার কাউন্ট ডাউন কমছিল যার কারণে লো ইন ডিভাইসে খুবই স্মুথলি চলত এবং এই যে ডাটা খরচের যে সমস্যা ছিল সেই সমস্যাটা তারা পাস করতে পেরেছিল। এইসব কারণে আসলে পাবজি আসলে সবার উপরে জনপ্রিয়তা হয়েছিল। কিন্তু পাবজি কেন এখন দিনে দিনে এখন নিচে নেমে যাচ্ছে তারও কিছু কারণ আছে। কারণ হচ্ছে গিয়ে এখন আস্তে আস্তে পাবজি আসলে এতটা বড় ব্যবসা করে ফেলাইছে, আসলে বুঝতে পারছে যে সাপোজ আমি ইন্ডিয়ান সার্ভারের কথাই বলি, আগে ইন্ডিয়ান সার্ভারে আসলে ছিল বাংলাদেশ আর ভারত মিলে, কিন্তু এখন সেটাকে আলাদা করে দেওয়া হয়েছে। পাবজি ভেবেছিল যে আমরা মানে ফ্রি ফায়ারকে যেভাবে হোক একটা কোনো কিছু একটা করে আমি পিছনে ফেলাবো, কিন্তু ফ্রি ফায়ার আগেই চিন্তা ভাবনা করে রাখছে যে কীভাবে আমাদের প্রস্তাবটা বিস্তরটা কীভাবে বাড়ানো যায়। তারা কী করলো, ফ্রি ফায়ার ইন্ডিয়ার সার্ভার থেকে নেপাল, ইন্ডিয়ান সার্ভারে ছিল নেপাল এবং বাংলাদেশ দুটো দেশের কান্ট্রিটা ছিল এবং তা খুব মানে ইন্ডিয়ান সার্ভারে এত গেম প্লে হয়েছে, অন্য অন্য সার্ভারে এত গেম প্লে হয়নি এবং এখান থেকে গ্যারেন্টা খুব প্রচুর পরিমাণে ইনকাম করছে, প্রচুর পরিমাণে ইনকাম করছে এবং এই এত পরিমাণে ইনকাম করছে যার আউট অফ মানে কি বলবো তাদের ব্যালেন্সের আউট অফ, তারা যত তৈরি করছে তার থেকেও বেশি গেম প্লে করছে এবং এই জন্য দায়ী কিন্তু এই অডিয়েন্স কি করছে, অডিয়েন্স যারা ছোটো ছোটো বাচ্চা যারা অডিয়েন্স আছে এরা প্রচুর পরিমাণে গেম খেলছে এবং গেমের পিছনে প্রচুর পরিমাণে টাকা উড়াইছে, এতটা টাকা নষ্ট করছে তারা নতুন নতুন বান্ডেল নেওয়ার জন্য মানে পাগলের মতো মরিয়া হয়ে উঠেছে। একটা সময় দেখলো যে গেলে না, হ্যাঁ ঠিক আছে এবার তাহলে আমরা বাংলাদেশকে এর থেকে আলাদা করে দিই, তাহলে আমরা বাংলাদেশের যে অডিয়েন্সগুলো আছে আমরা বাংলাদেশের অডিয়েন্সগুলো পাবো, অডিয়েন্সগুলো থেকে আমরা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করবো। তাহলে ইন্ডিয়ান সার্ভার থেকে কি করলো, বাংলাদেশকে আলাদা করে দিল। এই জন্য অবশ্য অনেকটা তাই আমাদের ইউটিউবাররা যারা গেমিং কমিউনিটিতে থাকে তারা অনেকটাই আমি মনে করি তাই, কারণ তারাই উদ্বুদ্ধ করছে যে বাংলাদেশ সার্ভার চাই। কারণ হচ্ছে গিয়া আসলে গেমের মধ্যে এত প্লেয়ার হয়ে গেছে যে কাউন্ট ডাউনটা এত হয়ে গেছে যার কারণে গেমে প্রচুর পরিমাণে নেট প্রবলেম হচ্ছিলো, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিলো, গ্লিচ হচ্ছিলো যার কারণে অনেক প্রবলেম হচ্ছিলো। ফ্রি ফায়ার অনেক চিন্তাও করছে যে আসলে ঠিক আছে আমরা তাহলে ইন্ডিয়ান সার্ভার থেকে বাংলাদেশকে আলাদা করে দিই, বাংলাদেশ আলাদাভাবে খেলুক, যেহেতু বাংলাদেশেরও অনেক অডিয়েন্স ইন্ডিয়ারও অনেক অডিয়েন্স যার কারণে গেম প্লে করার সময় অনেক সমস্যা হচ্ছে। আর তাদের টার্গেটও ছিল যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ইনকাম করবে এবং আমাদের ইউটিউবার যারা ছিল বাংলাদেশি ইউটিউবার তাদের আমি নাম না বলি, তারা খুবই হচ্ছে লোভী টাইপের ছিল যার কারণে বাংলাদেশ সার্ভার থেকে ইন্ডিয়ান সার্ভার থেকে বাংলাদেশকে আলাদা করে দিয়েছে, যার কারণে কী বলবো মানে বাংলাদেশ সার্ভার যখন শুরু হতে যাচ্ছে তখনই বাংলাদেশ সার্ভার থেকে প্রচুর পরিমাণে তারা মানে ইনকাম করছে এবং আশানুরূপ সব কিছু পেয়েছে যার কারণে বাংলাদেশে এত মানে এত পরিমাণ টাকা আমাদের বাইরে চলে যাচ্ছিল যেটা আমাদের সরকারের কাছ নজরে আসে এবং পরবর্তীতে পাবজি এবং ফ্রি ফায়ার দুটাকেই বাংলাদেশ সরকার ব্যান করে দেয়। ব্যান করে দেওয়ার কারণে বাংলাদেশের অনেক প্লেয়ার এই সময় জোরে যায় বলতে কি অনেক প্লেয়ার আসলে খেলতে পারে না, কারণ ব্যান করার কারণে গেমটা প্লে করা যায় না। তখন সব গেমাররা VPN ইউজ করে গেম খেলা শুরু করলো, কিন্তু VPN ইউজ করে নেট কানেকশনটা খুব ভালো পাওয়া যাচ্ছিল না, এতে ফ্রি ফায়ারের অর্ধেক অডিয়েন্স কমে যায়। এরপরে ফ্রি ফায়ার যখন দেখে যে আমার অডিয়েন্স কমে যাচ্ছে তখন ইন্ডিয়ান সার্ভারেও ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা স্টেপ নিল যে হ্যাঁ আমরা ফ্রি ফায়ার এবং পাবজি দুটাকেই ব্যান করে দেবো, দেন তারা ব্যান করে দিচ্ছে। ব্যান করে দেওয়ার পরে ফ্রি ফায়ার পুরোপুরিভাবে ব্যান হয়ে গিয়েছে যার কারণে ফ্রি ফায়ার গ্যারেন্টে ফ্রি ফায়ার পুরোপুরি একবারে হতাশের দিকে চলে গেছে। কী করবে না করবে বুঝতে পারতেছে না, অনেক পিটিশন করছে, এটা করছে ওইটা করছে, বিভিন্ন গোলাগুলো করছে কিন্তু কাজ হয়নি। পরবর্তী তারা অনেক চেষ্টা করছে কিন্তু ফ্রি ফায়ার যত বন্ধ না হয়ে যায় তারা কী করলো, প্লে স্টোরে ফ্রি ফায়ার ম্যাক্স নিয়ে আসবে। ফ্রি ফায়ার ম্যাক্স নিয়ে এসে ইন্ডিয়ান সার্ভারকে তারা ধরে রেখেছে কিন্তু বাংলাদেশ সার্ভারে ব্যান তারা খুলতে পারেনি, কারণ বাংলাদেশ সরকার এটাকে পুরোপুরিভাবেই নিষিদ্ধ করে দিয়েছে। এটা অবশ্য অনেক আদালতে উচ্চ আদালতে পর্যন্ত গেছে, তারা কিন্তু কাজ হয়নি। তো একটা সময় দেখলো যে বাংলাদেশ সার্ভার থেকে আসলে অডিয়েন্স আস্তে আস্তে ফল করতেছে এবং তাহলে আমরা কী করবো, ফ্রি ফায়ার চিন্তা করলো যে ইন্ডিয়ান সার্ভারও আমাদেরটা ব্যান হয়ে আছে, ইন্ডিয়ান অনেক প্লেয়ার ভালো ভালো ইউটিউবাররাও খেলতে পারতেছে না, ঝামেলা হচ্ছে। তখন কী করলো, ফ্রি ফায়ার নতুন নতুন ইভেন্ট নিয়ে আসলো, পুরাতন পুরাতন বান্ডেল নিয়ে আসলো,
যাতে করে এবং এত পরিমাণ ডায়মন্ডের মানে ডায়মন্ডের ইভেন্ট নিয়ে আসছে যেটাতে টাকা খরচ করতে হয়, এত পরিমাণ টাকা খরচ করতেছে মানে হিসাব ছাড়া টাকা খরচ করতেছে। একটা সময় আসলো কি রেয়ার রেয়ার বান্ডেল গুলো সব ব্যাক দিয়ে দিল হিপ হপ। তো আপনারা সবাই জানেন যে হিপ হপ বান্ডেল, তারপরে আপনার বিভিন্ন বান্ডেল আছে যেগুলো আসলে নামগুলো এখন মাথায় আসতেছে না, এই বান্ডেল গুলো সবগুলো ব্যাক দিয়ে দিছে, যার কারণে মানুষের প্রতি একটা অনীহা চলে আসছে যে গেম কি খেলবো। এই গেমের মধ্যে তো সবকিছু চলে আসছে, গেমের মধ্যে পুরাতন কোনো বান্ডেল নাই, কোনো রিয়াল নাই। আগের যে প্লেয়ার গুলো ছিল তারা যে একটা রিয়ার ভাব ছিল তাদের কাছে, তারা মুখ ফুটে বলতে পারতো যে আমার হ্যাঁ আসলে অনেক রিয়ার রিয়ার বান্ডেল আছে, কিন্তু এখন আমাদের কেউ বলতে পারে না যে রিয়ার বান্ডেল নাই। যার কারণে ফ্রি ফায়ার আস্তে আস্তে এইসব বিভিন্ন দিকদের কারণে আসলে ফ্রি ফায়ার আস্তে 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 অডিয়েন্স কমে যাচ্ছে এবং ফ্রি ফায়ার গেম খেলাটাও ছেড়ে দিচ্ছে অনেকে। অনেকে আফসোস আফসোস করে করে চলে যাচ্ছে যে হ্যাঁ ফ্রি ফায়ার নষ্ট হয়ে গেছে, ফ্রি ফায়ার নষ্ট হয়েছে, ফ্রি ফায়ার এখন গেমের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ নাই। আসলে গেম তাদের আকর্ষণ হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড, মানুষের টাকার প্রতি আকৃষ্ট বেশিটা হয়ে গেছে, যার কারণে ফ্রি ফায়ারের অডিয়েন্সও কমে যাচ্ছে আস্তে আস্তে, ধীরে ধীরে ফ্রি ফায়ার ধ্বংসের দিকে যাচ্ছে। তা আমি বলবো যে আমাদের বাংলাদেশ সার্ভারে অনেক ইউটিউবাররা আছে, আসলে তারা টাকার লোভে পড়ে অনেক সময় তারা কি করে ফ্রি ফায়ারের পক্ষে নিয়ে কথা বলে, যেমন আমি তাদের কথা আমি নাই বলি। কিছু কিছু চামচা আছে যারা গ্যাংয়ের চামচা ঘিরে করে বেড়ায়, আসলে তারা চামচামিকের উপরে অডিয়েন্সের সামনে বলে এক কিন্তু তলে তলে করে আর এক। ঠিক আছে, এইসব ইউটিউবারদের জন্যই আজকে গ্যাংয়ের ফ্রি ফায়ার বা আমাদের জনপ্রিয় গেমসের ফ্রি ফায়ার এটা আজকে ধ্বংসের মুখে। এখনও সময় আছে, যদি এখনও সময় আছে যে ফ্রি ফায়ার পূর্বের অবস্থায় ফিরে যেতে চাইলে এখনও অনেক অনেক সময় আছে যে শেষ হওয়ার আগেই যদি আমরা চাই সবাই মিলে এটার একটা অবজেকশন দেই যে হ্যাঁ আমাদের পুরোপুরি পুরাতন কিছু বান্ডেল আছে এগুলো আর জানি ব্যাক না দেয়। এবং আসলে কি বলবো, এগুলো তো আসলে ব্যাক যদি আমরা বলি যে এই বান্ডেলগুলো ব্যাক নিয়ে যান অনেকে কষ্ট পাবে, কারণ অনেকে অনেক টাকা খরচ করে আসলে বান্ডেলগুলো নিছে। এখন অনেকে এই অনিয়াগুলোর কারণে আমার মনে হয় যে ফ্রি ফায়ার শেষ বা ধ্বংসের দিকে যাচ্ছে, এগুলো আসলে কোনো সলভ হবে কি না আমি জানি না। তারপরে আবার ফ্রি ফায়ার কি করছে, এখন নতুন আপডেটের পরে এমন এমন হাই হাই গ্রাফিক্স নিয়ে আসতেছে, ম্যাপের সাইজ বড় করছে, বিভিন্ন মুড নিয়ে আসতেছে, যেগুলো আগে আসলে আগে অনেক অনেক ভালো ভালো মুড ছিল বা গেমের মধ্যে অনেক অনেক অপশন ছিল যেগুলো আসলে কালেক্ট করে টোকেন এক্সচেঞ্জ করে আসলে নিয়ে যেত, এখন সেগুলো কোনো অপশন নাই। এখন যা তুমি নেবা সবই তোমাকে টাকা দিয়ে নিতে হবে, যার কারণে ফ্রি ফায়ার আসছে ধ্বংসের মুখে। তো বন্ধুরা, আমি চাই যে আসলে ফ্রি ফায়ার ধ্বংসের দিকে না যান, ফ্রি ফায়ার গেমটাকে আমরা আগের মতো করে এনজয় করি। কিন্তু এই কিছু পাবলিক এবং এই ফ্রি ফায়ারের জন্য আসলে ফ্রি ফায়ারের কিছু মডারেটরের জন্য আসলে অনেকটা এরকম প্রবলেম হচ্ছে, তাই আমরা সবাই মিলে আবেদন করি, সবাই একটু নক দিই, আমরা সবাই সবার সাথে আলোচনা করি এবং এটাকে এমন একটা স্প্যামভাবে বানিয়ে ফ্রি ফায়ার কমিউনিটির সামনে আনে যাতে করে ফ্রি ফায়ার কমিউনিটি চোখে আসে এবং গেমটাকে মডিফাই করে আগের অবস্থানে, যেভাবে আগের অবস্থানে যদিও ফিরে সম্ভব না ততটা সম্ভব, ততদূর সম্ভব যাতে আমাদের পুরাতন যে অডিয়েন্সগুলো আছে তারা এটা কাম ব্যাক করতে বাধ্য। ঠিক আছে বন্ধু, ধন্যবাদ। এই ছিল আমার কথা যে ফ্রি ফায়ার শেষ হয়ে যাচ্ছে কীভাবে, তার বিস্তারিত কথা আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো যারা আমার ভিডিওতে দেখছো বা ই করছো তাদের খারাপ লাগছে তাদেরকে আমি সরি বলছি, এবং যাদের ভালো লাগছে তারা আমার পাশে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আমার পাশে থাকো। ধন্যবাদ।